জামাত তো বাংলাদেশে খুব বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ জামাতের রাজনীতির সাথে কোনো দলের রাজনীতি সে অর্থে কোনো মিল নেই। আপনাকে আমি এটা লক্ষ্য করেছি তাদের তাদের রাজনীতিটা তারা এই যে নিবন্ধন তাদেরকে যে তাদের নিবন্ধনটা বাতিল করে দিল তার সত্ত্বেও তাদের মধ্যে কোনো ভাবান্তর আমরা দেখিনি তারা কি করল সরকার হয়তো ভাবছে যে তাদেরকে নিবন্ধন বাতিল করার পরে তারা মাঠে নামবে সন্ত্রাস করবে ভাঙচুর করবে তারপরে জন দুর্ভোগ সৃষ্টি করবে তারা কিছুই করে নাই এটা না করে তারা সুদূর প্রসারী তাদের রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিয়েছে এতে কোনো সন্দেহ নেই আমি তো মনে করি এটা তাদের দূরদর্শী রাজনীতির একটা বহিপ্রকাশ জামাত বাংলাদেশে আপনার আমার অনেকের কাছে অ্যালার্জি হতে পারে বা অ্যালার্জি আছেও কিন্তু চূড়ান্ত বিচারে প্রচুর মানুষের কাছে তারা গ্রহণযোগ্য প্রচুর মানুষের কাছে তারা আমি বলবো কি এটা আমি অশোক কয়েকটা ভিডিওতে বলেছি যে তাদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস এবং তারা যে পারবে রাজনীতি তারা করতে পারবে এবং সরকার পরিচালনা করতে পারবে এই ধরনের অনেকের মনোভাব আছে এবং এই পরিবর্তনের পরে আগামী দিনে জামাত সরকারে দলে যাবে কি বিরোধী দলে যাবে তবে তারা ভালো কিছু করতে পারবে বলে এটা অনেকেই বলছেন তারা একটা ভালো অবস্থানে যাইতে পারবে বলে অনেকে মনে করছেন কারণ বাংলাদেশে তো মানুষ আওয়ামী লীগকেও দেখেছে বিএনপিকেও দেখেছে জাতি পার্টিকেও দেখেছে সর্বশেষ আওয়ামী লীগকে দেখলো তো আওয়ামী লীগকে দেখার পরে এমনিতে বাংলাদেশের রাজনীতি রাজনীতির উপরে আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের রাজনীতিতে শুধু আওয়ামী লীগের ক্ষতি করে যায়নি বাংলাদেশের পুরা রাজনীতিটাকে সে কলুষিত করে ফেলছে বাংলাদেশের রাজনীতিটাকে সে আপনার অপমানিত এবং অপদস্থ করে গেছে মানুষের কাছে এই রাজনৈতিক দলগুলোকে গোপাল ভাঁড়ায় পরিণত করছে এই আওয়ামী লীগ নিজের দলকে নয় শুধু প্রত্যেকটা রাজনৈতিক দলের রাজনৈতিক দলের প্রক্রিয়াকে সে এভাবে নষ্ট করে ফেলছে রাজনীতির উপরে একটা বিরাজনীতিকরণ প্রক্রিয়া সম্পন্ন করে আওয়ামী লীগ গেছে যার জন্য রাজনীতির উপরেই মানুষের আস্থা মানুষ হারিয়ে ফেলেছে এখন এই যে দেখেন একটা বন্যা হচ্ছে মানুষের রাজনৈতিক দলগুলো এই বন্যা উপলক্ষে বিভিন্ন নেতারা কর্মীরা এই কিলবিল করতেছে মানুষের কাছে যাচ্ছে মানুষের মানুষ তাদের সাহায্য সহযোগিতাকে নিচ্ছে ঠিকই কিন্তু পেছনে একটা মন্তব্য ছুড়ে দেয় ও সামনেই তো ইলেকশন আসতেছে তো এখন তো আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ তো খাই চলে গেছে এখন দেখেন এখন নতুন আরেক গ্রুপ আসবে কিনা এই ধরনের এই জাতীয় মন্তব্য আমরা মানুষের মানে করতে শুনি ফেসবুকে অহরহ আসতেছে বুঝছেন ফেসবুকে কি আসতে দেখেন না এক এক নির্যাতককে থেকে জাতি মুক্তি পাইল আরেক নির্যাতককে দেখার জন্য নয় এগুলো মানুষের মনের কথা মানুষের মানে হৃদয়ের কথা মানুষের যাতনার কথা মানুষের কষ্টের কথা এগুলো মানুষ এগুলো চায় না মানুষ অন্য কিছু চায় আমি যাই না মানে কি মানুষ অন্য কিছু চায় এই এই যে আপনি সারা বছর দেখা নেয় সাক্ষাৎ নেয় কিছু নাই এখন নির্বাচন আসলে বা এখন বন্যা আসছে বিভিন্ন ইয়াতে রাজনৈতিক দলগুলো ত্রাণ নিয়ে কিছু ত্রাণের নামে চেহারা দেখাবে আর এবং আগামী দিনের নিজের অবস্থানকে পাকাপ এগুলো মানুষ এত বেশি মানে এগুলোকে এগুলোকে অন্য দৃষ্টিতে এখন দেখা শুরু হয়েছে কিন্তু এক সময় ছিল যে এগুলো অন্য দৃষ্টিতে দেখত না মানুষ মনে করত যে রাজনৈতিক দলগুলো আমাদেরকে সত্যি সত্যি আমাদেরকে ভালোবাসে আমাদের সুখ দুঃখ নিয়ে তাদের চিন্তা ভাবনা আছে এই জন্য আসছে সুতরাং আগামী দিনে জামাত সরকারি দলে বা বিরোধী দলে কোন কোন দলে তারা থাকবে এটা বলা এখন আমার পক্ষে সম্ভব না তবে তারা যে ভালো করবে এটা বলা যায় কারণ অতীতেও তারা পার্লামেন্টে তাদের প্রতিনিধিত্ব ছিল যখন সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হয়েছে তখন সুষ্ঠু নির্বাচন হয়েছে তাদের প্রতিনিধি ছিল এই সাম্প্রতিক সময়ে অনেক সরকারি দলের দমন পীড়ন প্লাস বিরোধী দলের আপনার অপারগতা জনগণের আশাঙ্ক্ষাকে ধারণ না করার যে একটা অপারগতা মানুষের ইচ্ছা ইচ্ছা অনিচ্ছাকে সুখ দুঃখকে লালন লালন করার যে তাদের অযোগ্যতা দেশের মানুষ লক্ষ্য করছে সেটার কারণে হয়তো জমাতের প্রতি মানুষের ঝোঁক আসলেও আসতে পারে মানে এটা এটা বলা মুশকিল যে আমির শফিকুর রহমানার যে কার্যকলাপ যে বক্তব্যগুলো আপনাকে কী বার্তা দেয় উনি ভালো কথা বলেন তো উনি তো ভালো ভালো কথা বলেন দেখেন এর চাইতে এর চাইতে ভালো ভালো কথা এর চাইতে চমকপ্রত কথা এর চাইতে মানে মানে পিপল ওরিয়েন্টেড গণমুখী কথা মানে দরদি কথা আমাদের নেতা কাদের সাহেব বলতেন বা বলেন এর চাইতে ভালো ভালো কথা এবং যেগুলো এদেশের মানুষকে খুব টাচ করেছে এদেশের মানুষকে খুব মানে মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে ওনার প্রতি হ্যাঁ তো একমাত্র একটা ভূমিকার কারণে আজকে জাতি পার্টি হয়তো মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু থেকে সরে গেছে কিন্তু ব্যক্তি হিসেবে ওনার প্রতি মানুষের দরদ এবং ওনার প্রতি মানুষের যে ইয়ে এটা কিন্তু খুব একটা কমে গেছে বলে এটা আপনারা মিডিয়ারা বল মনে করেন কিন্তু আমরা আমরা এখনও এটা মনে করি তবে হ্যাঁ উনি পারেন নাই আমাদের নেতা পল্লীবন্ধু হোসেন মহম্মদ এরশাদকে একসময় বলতেন যে এসা চাষা কিছু করতে চায় কিন্তু করতে পারতেছেন না ঠিক তেমনি জিমকাদের বাংলাদেশের এই যে ছাত্র সমাজরা যে দাবিগুলো নিয়ে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা বিনির্মাণের জন্য তারা যে চেষ্টাটা করছে এই চেষ্টা তো জাতীয় পার্টির নেতা কাদের সব দীর্ঘদিন থেকে করার চেষ্টা করছেন সুযোগ পাচ্ছেন না উনি সে ফোরাম পাচ্ছেন না উনি সেই সে সে ব্যবস্থার মধ্যে উনি আমাদের আমাদের সেই ব্যবস্থা নেই আমাদের জাতীয় রাজনীতির যে ব্যবস্থা যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটা ওনার উনি যে চিন্তা ভাবনা করছেন সেটার সাথে যায় না উনি যেভাবে চিন্তা করছেন সে ব্যবস্থাটা যদি সেরকম না হয় এখন হয়তো সুযোগ হয়তো বা আমি জানি না এখন যে রাজনৈতিক প্রক্রিয়া সামনে চলবে আসবে আসবে বলে মনে হচ্ছে যদি রাজনৈতিক কালচার পরিবর্তন হয় তাহলে জিউকাদের মতো লোকরা আগামী দিনে বা জমাতের যে যে শফিকরা মানুষ শফিক সাহেবের ডাক্তার শফিক সাহেবের কথা বলছেন এরা রাজনীতিতে পুনর্বাসিত হবে এরা রাজনীতিতে ভূমিকা রাখবে এটা মানুষ তো চায় কারণ এরা পরীক্ষিত এরা তো মানুষ এদেরকে তো মানে সৎ বিনয়ী এবং মানে সজাগতা সৎ হিসেবে মানুষ চিনে এবং জানে সুতরাং আগামী দিনে এরাই রাজনীতিতে ভালো করবে এরকম একটা তো সম্ভাবনা অবশ্যই আছে